সুপ্রিয় দর্শক, আমরা এলিমার থেকে একটি আপনাদের কাছে ভিডিও আপলোড করছি। এখানে আমাদের এখানে ব্রাহ্মা, অস্ট্রোলপ এবং টাইগার মুরগির একটি কম্বো তৈরি করা হচ্ছে, যেখান থেকে আমরা এখানে আমরা ব্রিডিং করাচ্ছি। এখানে বেশ কিছু আপনারা মুরগি দেখছেন, আমরা এখন ফার্মের মধ্যে ভেতরে প্রবেশ করব। এখানে আমাদের এখানে আছে জয়নাল ভাই, জয়নাল ভাই এগুলার দেখাশোনা করে, আমাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য করবে এই বিষয়ে জানার জন্য। তো চলেন জয়নাল ভাই, স্প্রে করার প্রয়োজন আছে কি? চলেন আমাদের এখানে এই মুরগিগুলো তো বাচ্চা নিয়ে আসা হয়েছে, একদিনের বাচ্চা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানে কতটা মোরগ, শুধু মুরগি আছে এখানে, তো এখানে কতটা পিস আছে মুরগির সব কিছু মিলায়? 270 থেকে 75 পিস। আচ্ছা, এই এই মুরগিগুলোর বয়স কেমন? 17 সপ্তাহ বয়স। আচ্ছা, এদের খাওয়া দাওয়া কিরকম, মানে আর যে মুরগিগুলো আছে, যেমন আপনার সোনালি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, তো এর থেকে কি এরা, ওদের থেকে কি এরা তুলনামূলক বেশি খায় নাকি একই রকম? সোনালির থেকে একটু বেশি খায়, সোনালির থেকে প্রায় ডাবল ওজন হয়। আচ্ছা, এখানে যে মুরগিগুলো আছে এদের ওজন কেমন আসবে? আড়াই কেজি ওজন আছে। আপনার আড়াই কেজি ওজন আসতে কেমন সময় লাগছে? মানে 17 সপ্তাহ, তো 17 সপ্তাহে কি আড়াই কেজি ওজন হচ্ছে নাকি আগে আগেই হয়ে? আমাদেরকে জানাইছিলেন এখানে কিছু সংখ্যক টাইগার মুরগি আছে, তো টাইগার মুরগি গুলো একটু দেখান। টাইগার বলতে এই যে একটা আছে টাইগার, এটা টাইগার, এটা টাইগার, আপনার এই একটা টাইগার আছে আর এই এই যে কবুতরের মতো যে মুরগিগুলো দেখা যাচ্ছে, অস্ট্রোলপ, এটা হচ্ছে ব্রাহ্মা। ব্রাহ্মা এটা পুরাই কবুতরের মতো, এটা ধরবেন একটু বড় দেখে। এর ওজন কেমন আছে? আমাদের কাছে কি বাচ্চা আছে? বাচ্চা আছে। আচ্ছা, আপনারা কি এই বাচ্চাগুলো আপনারা কি বাজারজাত করবেন? হ্যাঁ, আমরা বাজারজাত করার জন্যই তো এই প্যানেলসটা তৈরি করছি। আমরা, আমাদের যে দর্শক আছে, এরা যদি আপনার সাথে যোগাযোগ করে বা এলিমার্টের সাথে যোগাযোগ করে, এলিগ্রিনের সাথে যোগাযোগ করে, তাহলে অবশ্যই বাচ্চা পাবে। আর এখান থেকে ডিম সংগ্রহের তো কোনো ব্যবস্থা নেই, আপনারা সরাসরি? আমরা তো সরাসরি মেশিন কিনেছি, এই জন্য হচ্ছে যে ডিম আমরা বাইরে সেল দেওয়ার ইচ্ছা নাই। বেশ কিছু মুরগি দেখছি, অনেক বড় বড়, একদম কবুতরের মতো দেখতে এরা।
বাসায় পোষার জন্য অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে বাসার। এটা তো মানুষ শৌখিনতার দিক দিয়ে, শৌখিনতার দিক দিয়ে মানুষ বেশি চাষ করে।